দেহ এবং দ্রোহের গান। লালনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা মত্ত হয়েছেন সাধন-ভজনে। কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেউরিয়ার বারামখানা খ্যাত লালন সাহের আক্রাবাড়িতে চলছে তিন দিন ব্যাপী লালন মেলা। ফকির লালন সাহের 134তম তিরোধান দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে লালন ভক্ত অনুসারীরা ভিড় জমিয়েছে সেউরিয়ায়। এই মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মোড়াও মাথা, যাতে দরাবি মানুষ ভজলে শোনাত মানুষাদি। মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। ভক্তদের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। কালার এক্সপার্ট, চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ। সকল শ্রেণী পেশার মানুষ যাতে নিরাপত্তার সাথে এই লালনের উৎসব উপভোগ করতে পারে, অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। কুষ্টিয়া কুমারখালীর সেউরিয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন তিনি। 17 অক্টোবর শুরু হওয়া লালন মেলা চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।